সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী শিক্ষক গণিত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। এই ত্রিকোণমিতিক অনুপাতের উপর দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে 9.1 আর একটা হচ্ছে 9.2। তাহলে আমরা আজকে 9.1 এর বেসিক জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে এখানে আমি একটা জিনিস লিখছি, দেখো, ত্রিকোণমিতিক অনুপাত যেটা ইংরেজিতে বলা হয় ট্রাইগোনোমেট্রিক রেশিও। তাহলে এই যে ট্রাইগোনোমেট্রি, এই ট্রাইগোনোমেট্রিটা একটা গ্রিক শব্দ, তিনটা আলাদা আলাদা শব্দ থেকে এই ট্রাইগোনোমেট্রি শব্দটা আসছে। ট্রাই ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, গণ গণ শব্দের অর্থ হচ্ছে ধার, যেটাকে আমরা বাহু বলে থাকি, আর মেট্রন মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে এই ট্রাইগোনোমেট্রি যে শব্দটা আছে, এটা তিনটে শব্দের মিশ্রণে হয়ে গেছে। একটা হচ্ছে ট্রাই, ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, গণ গণ শব্দের অর্থ হচ্ছে ধার বা বাহু, মেট্রন মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। এই ট্রাই গণ আর মেট্রন মিলে হলো ট্রাইগোনোমেট্রি। তাহলে তিনটা বাহু, তাহলে তিন বাহু কার আছে? তাহলে ত্রিভুজের তিন বাহু আছে। তাহলে ত্রিকোণমিতিটা ত্রিভুজ, স্পেশালি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমরা এই যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, এই বাহু তিনটার নাম আগে আমরা দেখে নিই। তাহলে ট্রাইগোনোমেট্রিটা কিসের উপর আলোচনা করা হবে? ট্রাইগোনোমেট্রিটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এই যে একটা ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই এবিসি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর স্পেশাল নাম আছে। যদি এটা সমকোণ হয়, সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে আমরা অতিভুজ বা হাইপোটেনাস বলে থাকি। তাহলে এখানে অতিভুজ আছে, তাহলে অতিভুজ এখানে কে? এসি। অতিভুজ চেনার সহজ বুদ্ধি আছে, যেটা সমকোণ আছে, সমকোণের যে বিপরীত বাহুটা আছে এই সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হবে। অতিভুজ এখানে ফিক্সড। তাহলে এখানে হচ্ছে এসি, এসিটা হচ্ছে আমার অতিভুজ। যেটাকে আমরা হাইপোটেনাস বলে থাকি, আর দুইটা বাহু আছে, একটা বলতেছি আমরা এবি আর একটা বলতেছি আমরা বিসি। এই যে ত্রিকোণমিতি আছে, এই ত্রিকোণমিতিতে এই দুইটার বাহুর একটা বাহুর নাম হবে বিপরীত বাহু, আর একটা নাম হবে সন্নিহিত বাহু। বিপরীত বাহু আর সন্নিহিত বাহু ডিপেন্ড করবে থিটার উপর। এই থিটাটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে এটা মনে করো যে থিটা, যদি এটা ধরি, থিটার বিপরীতে যে বাহুটা থাকবে, থিটা থিটার বিপরীতে যে বাহুটা থাকবে তার নাম হবে বিপরীত বাহু, আর থিটাটা সবসময় হবে অতিভুজ আর সন্নিহিত বাহুর সাথে। এটা মনে রাখা সহজ কথা যে কোনটা বিপরীত বাহু আর কোনটা সন্নিহিত বাহু, এটা চেনার একদম সহজ কথা যে থিটাটা সবসময় হবে অতিভুজ আর সন্নিহিত বাহুর সাথে। তাহলে এখানে থিটাটা কার কার সাথে হইলো? এসি আর বিসি এর সাথে। তাহলে এসিটা যদি অতিভুজ হয় তাহলে বিসিটা অবশ্যই অবশ্যই সন্নিহিত বাহু, আর থিটার বিপরীতে যে বাহুটা থাকবে, এই যে এটা থিটা, এর বিপরীতে বাহু কোনটা আছে? এবি। তাহলে এবিটা হবে বিপরীত বাহু। তাহলে এবি, এবিটাকে বলবো আমরা বিপরীত বাহু। আর বিসিটা হচ্ছে তাহলে আমার সন্নিহিত বাহু। তাহলে আমার এই সমকোণী ত্রিভুজটা যে আছে,
এই সমকোণী ত্রিভুজে তিনটা বাহু আছে, এই তিনটা বাহু আমরা চিনে নিলাম। একটা আছে, প্রথমেই আছে অতিভুজ। অতিভুজ কাকে বলবো? সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে অতিভুজ। তারপর আমরা বিপরীত বাহু বলতেছি, এই থিটা সূক্ষ্ম কোণটা যেখানে হবে তার বিপরীত বাহুটাকে বলবো আমরা বিপরীত বাহু। আর যে আরেকটা বাহু আছে সেটাকে বলবো আমরা সন্নিহিত বাহু। আর সন্নিহিত বাহু চেনার সহজ বুদ্ধি আছে, যে থিটাটা যেখানে হবে থিটাটা সবসময় হবে অতিভুজ আর কার সন্নিহিত বাহুর সাথে। তাহলে অতিভুজ তো চেনা একেবারে সহজ, তাহলে আমার সন্নিহিত বাহুটাও চেনা সহজ, তাহলে আর বাকি যে বাহুটা দেখবে সেটা হবে বিপরীত বাহু। এই থিটাটা ভেরি করতে পারে, থিটাটা এইখানেও থাকতে পারে, থিটাটা এইখানেও থাকতে পারে। এই যে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছি, এই ত্রিকোণমিতিতে মোট 6টা অনুপাত নিয়ে আলোচনা করা হয়। ত্রিকোণমিতিতে মোট কয়টি অনুপাত নিয়ে আলোচনা করা হয়? 6টি। অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, ত্রিকোণমিতিতে কয়টি অনুপাত ব্যবহার করা হয়? তাহলে ত্রিকোণমিতিতে মোট 6টি অনুপাত ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে এই ত্রিকোণমিতিতে যে মোট 6টি অনুপাত আছে, এই 6টি অনুপাতের উচ্চারণটা শিখবো এবং এগুলোর টোটাল যে স্পেলিংটা আছে এটা শিখবো এবং এটাকে কিভাবে পড়ে আমরা সেটা শিখবো। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখবো এবার। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত 6টি। কি কি? আমরা একটাকে বলি সাইন, যেটাকে আমরা সংক্ষেপে পড়ব সাইন থিটা। একটা আছে কোসাইন, যেটাকে আমরা সংক্ষেপে পড়ব কস থিটা। একটা আছে ট্যানজেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে পড়ব ট্যান থিটা। একটা আছে কোসেকেন্ট, যেটাকে আমরা পড়ব কোসেক থিটা। একটা আছে সেকেন্ড, যেটাকে আমরা বলবো সেক থিটা। আর একটা আছে কোট্যানজেন্ট, যেটাকে আমরা বলবো কট থিটা। তাহলে এই ত্রিকোণমিতিতে মোট 6টি অনুপাত নিয়ে আলোচনা করা হবে। এই ত্রিকোণমিতিতে মোট কয়টি অনুপাত নিয়ে আলোচনা করা হবে? 6টি অনুপাত নিয়ে আলোচনা করা হবে। দেখো, একটা আছে সাইন থিটা, যেটাকে আমরা উচ্চারণ করবো সাইন থিটা। কোসাইন থিটা, যেটাকে আমরা বলবো আমরা কস থিটা। তারপর আছে ট্যানজেন্ট থিটা, থিটাটা এখানে সূক্ষ্ম কোণ, যেটাকে আমরা সংক্ষেপে বলবো ট্যান থিটা। কো ট্যানজেন্ট থিটা, সরি, কো সেকেন্ড থিটা, যেটাকে আমরা বলবো কোসেক থিটা। তারপর আছে সেকেন্ড থিটা, যেটাকে আমরা বলবো সেক থিটা। আর এটা আছে কো ট্যানজেন্ট, যেটাকে আমরা বলবো কট থিটা। তাহলে ত্রিকোণমিতিতে মোট 6টি অনুপাত, কোসাইন থিটা, কোসাইন থিটা, ট্যানজেন্ট থিটা, কোসেকেন্ড থিটা, সেকেন্ড থিটা এবং কো ট্যানজেন্ট থিটা। এবং এগুলো আমরা পড়বো, এগুলো আমরা পড়বো না, পড়বো এগুলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। তাহলে আমরা এইভাবে ত্রিকোণমিতিক 6টি অনুপাত পড়ব। এই যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত আছে, এই ত্রিকোণমিতিক এই 6টা অনুপাতের সাথে ওই যে সমকোণী ত্রিভুজটা ছিল, এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সম্পর্ক আছে। এখন আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে বাহুগুলোর যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা এবার দেখব সমকোণী ত্রিভুজের যে বাহু তিনটে আছে, এই বাহু তিনটের সাথে এই ত্রিকোণমিতিক 6টা অনুপাতের কি সম্পর্ক। সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ডায়াগ্রামেটিক রেশিও অফ অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এইখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এই সমকোণী ত্রিভুজটার নাম দিলাম, মনে করো যে এ, বি এবং কত সি, যার বি কোণটা সমকোণ,
তাহলে এখানে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে কি সমকোণ। তাহলে এখন এই এ কোণটাও থিটা হতে পারে, সি কোণটাও থিটা হতে পারে। তাহলে এটাকে যদি আমরা কনসিডার করি থিটা, যখন এটাকে থিটা কনসিডার করব তখন এবিটা হবে বিপরীত বাহু আর বিসিটা হবে সন্নিহিত বাহু। আবার যখন এই এ এখানে থিটা চিন্তা করব তখন বিসিটা হবে বিপরীত বাহু, এবিটা হবে সন্নিহিত বাহু। তোমাদের একটু আগে আমি জিনিসটা ক্লিয়ার করলাম, বিপরীত বাহু আর সন্নিহিত বাহুটা, থিটাটা যদি এখানে হয় তাহলে এটা থিটা হলে এই থিটার বিপরীতে এবি আছে, তাই এবি বিপরীত বাহু, বিসিটা আছে সন্নিহিত বাহু। থিটা যে এখানে হবে এমনটা তো না, থিটা তো এখানেও হইতে পারে, তোমার কোশ্চেন থাকতেই পারে, কিউরিসিটি থাকতেই পারে, স্যার আমি তো এখানে থিটা নিতে পারি, নো প্রবলেম অ্যাট অল। তাহলে তুমি যদি এটাকে থিটা সান কনসিডার করো তাহলে তখন বিসিটা হবে বিপরীত বাহু আর এবিটা হবে সন্নিহিত বাহু, একদম সহজ কথা। আচ্ছা তাহলে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে যে বাহুর সম্পর্কগুলো আমরা দেখাবো, এটা অনেকে সুর করে পড়ে, সাগরে লবণ অনেক, এই এত 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 সুর করে পড়ার দরকার নাই, এত সুর করে পড়ার কোনো দরকার নাই। জাস্ট তোমরা এটা এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখবা, তিনটা বিপরীত আর তিনটা, জাস্ট তিনটা জিনিস, এটার জন্য কোনো একদম সন্দেহ করা এত মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। প্রথমে আমি লিখতেছি সাইন থিটা, এখানে আরেকটা জিনিস মনে রাখো, এই যে সাইন থিটাটা আমি লিখলাম, এই সাইন থিটা মানে কিন্তু সাইন আর থিটার গুণফল না, এই থিটা ছাড়া সাইন কোনো অর্থ প্রকাশ করবে না, থিটাটা সারা সাইন কোনো সারাদিন সাইন 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 করে ছিলাম, এটা মানে কোনো অর্থ প্রকাশ করবে না। তাহলে সাইন থিটাটা হচ্ছে থিটা কোণের সাইন, থিটা কোণের সাইন। তাহলে এই সাইন থিটাটা যতক্ষণ না পর্যন্ত থিটা বসে ততক্ষণ পর্যন্ত যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলো মিনিংলেস, এগুলো ভ্যালুলেস, এগুলো কোনো ভ্যালু বা কোনো মিনিং রিপ্রেজেন্ট করবে না। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে সাইন থিটাটা আসলে সাইন এবং থিটা এর গুণফল না, সাইন থিটা হচ্ছে থিটা এর সাইন অনুপাত। তাহলে এটা জিনিস মনে রাখতে হবে, তাহলে উইদাউট থিটা দ্য ট্রাইগোনোমেট্রিক রেশিও ইজ ভ্যালুলেস, উইদাউট থিটা দ্য ট্রাইগোনোমেট্রিক রেশিও ইজ ভ্যালুলেস, নট অনলি ফর সাইন বাট অলসো ফর কস ট্যান কোসেক সেক, ইন এভরি কেস উইদাউট থিটা দ্য ট্রাইগোনোমেট্রিক রেশিও ইজ ভ্যালুলেস। তাহলে এই যে সাইন থিটাটা লিখলাম, এই সাইন থিটা সমান হবে বিপরীত বাহু ভাগ প্রতিভুজ। তাহলে এইখানে বিপরীত বাহু কোনটা, এটা অবশ্যই বিপরীত বাহু, এটা হচ্ছে তোমার প্রতিভুজ, যেটাকে আমরা হাইপোটেনাস বলি, আর এটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু। তাহলে তাহলে সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। এই বিপরীত বাহুটাকে আমাদের লোকালি অনেক সময় লম্ব করা হয় এবং সন্নিহিত বাহুটাকে ভূমি করা হয়, এই জন্য বলা হয় যে সাইন থিটা সমান বলা হয় সাগরে লবণ অনেক, সাগর মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। তাহলে সাগর সাগরে লবণ অনেক মানে লম্ব ভাগ অতিভুজ পড়ে, এই এই বিপরীত বাহুটাকে আমরা লম্ব অতিভুজ না পড়ে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু পড়া অভ্যাস ঠিক করি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, লম্ব ভূমিটা না পড়ে আমরা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু পড়ার চেষ্টা করব। তাহলে সাইন থিটা সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ, এখানে বিপরীত বাহু হচ্ছে তোমার এবি আর অতিভুজ হচ্ছে এসি। তারপর আসতেছে আমার কস থিটা, যেটাকে যেটা পূর্ণ নাম হচ্ছে কোসাইন। তাহলে কস থিটা সমান হবে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। এখানে সন্নিহিত বাহু হচ্ছে তোমার বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তারপরে আমাদের আছে ট্যান থিটা, ট্যান থিটা সমান হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এখানে বিপরীত বাহু হচ্ছে এবি আর সন্নিহিত বাহু হচ্ছে কত বিসি। তাহলে
এই তিনটা যদি তোমরা কষ্ট করে একটু মনে রাখো, সাইন থিটা বিপরীত বাহুভাগ অতিভুজ, কস থিটা সন্নিহিত বাহুভাগ অতিভুজ, ট্যান থিটা বিপরীত বাহুভাগ সন্নিহিত বাহু, এই তিনটা যদি মনে রাখতে পারো বাকি তিনটা তোমাদের আর কিছুই মনে রাখতে হবে না, বাকি তিনটা জাস্ট কে কার উল্টা এটা আমার জানা থাকলেই হবে। আচ্ছা এই যে সাইন থিটা আছে, এই সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, সাইন থিটার বিপরীত হচ্ছে কি কোসেক থিটা, তাহলে বিপরীত কত প্রকার হয়, দুই প্রকার, এটাকে বলা হয় আমরা যোগের বিপরীত অ্যাডিটিভ ইনভার্স, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, গুণের বিপরীত। তাহলে এখানে বিপরীত বলতে আমি গুণের বিপরীতটা বুঝাচ্ছি, তাহলে বিপরীত বিপরীত কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে যোগের বিপরীত, প্লাস এক্স এর যোগের বিপরীত হচ্ছে মাইনাস এক্স, আর মাইনাস এক্স এর যোগের বিপরীত হচ্ছে প্লাস এক্স, এক্স এর গুণের বিপরীত হচ্ছে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স এর গুণের বিপরীত হচ্ছে এক্স। তাহলে সাইন থিটার বিপরীত বলছি আমরা কোসেক থিটা, তাহলে সাইন থিটা যদি বিপরীত বাহু বা অতিভুজ হয় তাহলে কোসেক থিটা হবে অতিভুজ ভাগ বিপরীত বাহু, তাহলে অতিভুজ হচ্ছে এখানে এসি আর বিপরীত বাহু হচ্ছে তোমার এবি, এটা গেল কোসেক থিটা। কোসেক থিটা সমান লেখা যাচ্ছে কি, তাহলে এসি ডিভাইডেড বাই এবি। এবার এই কস আছে, কসের বিপরীত হচ্ছে সেক থিটা, কসের বিপরীত হচ্ছে কি সেক থিটা, তাহলে আমরা এখন এখানে লিখি তাহলে cos থিটা সমান কত আছে, cos থিটা সমান দেওয়া আছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তাহলে sec থিটা হবে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, তাহলে আমরা এবার দেখব sec থিটা, তাহলে sec থিটা কার বিপরীত হবে, sec থিটা হবে cos থিটার বিপরীত, সন্নিহিত ভাগ অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, অতিভুজ ছিল এখানে এসি আর সন্নিহিত বাহু ছিল আমার বিসি। তারপর হচ্ছে ট্যান, এই ট্যান থিটা, এই ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে ট্যান থিটা যদি আমার বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু হয় তাহলে কট থিটা হবে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, সন্নিহিত বাহু ছিল আমার বিসি আর বিপরীত বাহু ছিল কত এবি। এই যে আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে এই যে বাহুগুলোর সম্পর্ক একটু মনে রাখতে হবে, জাস্ট তিনটা জিনিস, সাইন থিটা কস থিটা ট্যান থিটা, তারপর হচ্ছে সাইনের বিপরীত হবে কোসেক, এটাকে আমরা বলি এস হইলে সি হয় আর সি হইলে এস হয়, এইখানে এস দিয়ে শুরু, সাইন থিটা এস দিয়ে শুরু, তাহলে এর বিপরীত হবে সি দিয়ে শুরু কোসেক থিটা, কস থিটা সি দিয়ে শুরু, তাহলে এর বিপরীত হবে এস দিয়ে, তাহলে এস হচ্ছে সেক থিটা, এই জাস্ট এই তিনটা জিনিস মনে রাখলে এই তিনটা জিনিস পাওয়া যাবে। এখন আমাদের এটা জিনিস জানা থাকলে আমি সমকোণী ত্রিভুজের যদি তিনটা বাহুর পরিমাপ দেওয়া থাকে তাহলে আমি সাইন থিটার মান নির্ণয় করতে পারবো, কস থিটার মান নির্ণয় করতে পারবো, ট্যান থিটার মান নির্ণয় করতে পারবো, কোসেক থিটার মান নির্ণয় করতে পারবো, সেক থিটার মান নির্ণয় করতে পারবো এবং কট থিটার মান নির্ণয় করতে পারবো। তাহলে এইখান থেকে আমরা আর একটু দেখি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক, তাহলে এটা আমাদের কি শিখলাম, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটা অনুপাতগুলোর সাথে এই যে বাহুগুলো আছে এই বাহুগুলোর একটা সম্পর্ক শিখলাম। তাহলে এখন আমরা আর একটা জিনিস শিখি যে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে অনুপাতগুলোর সম্পর্ক নির্ণয় করা যায়, তাহলে এইখানে আমি এটা একটু ইরেজ করে দেই। আচ্ছা এখানে তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো তো এখানে ট্যান থিটা কি দেওয়া ছিল, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল দেওয়া ছিল কি এবি ডিভাইডেড বাই বিসি, এবি ডিভাইডেড বাই কত বিসি, তাহলে এটা একটা ভগ্নাংশ বা অনুপাত, তাহলে আমরা জানি কোন ভগ্নাংশের এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর,
কোনো ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে নতুন যে ভগ্নাংশগুলো পাওয়া যাবে সেগুলোকে বলবো আমরা সমতুল ভগ্নাংশ। তাহলে এই যে নতুন ভগ্নাংশটা, এটা একটা যে ভগ্নাংশ আছে এ বি বাই এ বি সি, তাহলে এটাকে আমি সমজাতীয় জিনিস দিয়ে ভাগ বা গুণ করতে পারবো। তাহলে এটা আমি একটু লক্ষ্য করো, এটাকে আমি যদি এসি দিয়ে ডিভাইড করি লব এবং হরকে, তাহলে এটা কত হবে, এ বি ডিভাইডেড বাই এসি, আর নিচে কত হবে বলো দেখি, বিসি ডিভাইডেড বাই এসি। এই ভগ্নাংশটা ছিল, এই ভগ্নাংশের সমজাতীয় জিনিস আমি এসি, সমজাতীয় জিনিস কি নিলাম এসি, এই এসি দিয়ে লব এবং হরকে ভাগ করলাম। এখন ওই এখন দেখো উপরের যে ভগ্নাংশটা আছে, উপরের যে লবটা আছে, লবটা আছে কত, এ বি ডিভাইডেড বাই এসি, এই এ বি ডিভাইডেড বাই এসি সমান কিন্তু লেখা যাবে সাইন থিটা, এ বি ডিভাইডেড বাই এসি সমান কত লেখা যাবে সাইন থিটা। তাহলে এই এ বি বাই এসি জায়গায় আমি সাইন থিটা লিখতে পারি, আর এখানে নিচে দেওয়া আছে কত, বিসি ডিভাইডেড বাই এসি, এই বিসি ডিভাইডেড বাই এসি সমান আমি লিখতে পারবো কস থিটা। তাহলে আমি উপরে লবটাতে আমি লিখতে পারবো সাইন থিটা এবং হরটাতে লিখতে পারবো আমি কস থিটা। তাহলে আমি এখান থেকে ট্যান থিটার সাথে সাইন থিটা এবং কস থিটার একটা রিলেশন এস্টাবলিশ করলাম, কি ট্যান থিটা ইজ ইকুয়াল সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে ট্যান থিটা থেকে যদি কোনো একটা ট্যান থিটা থাকে, এটাকে যদি আমার সাইন থিটা এবং কস থিটায় রিপ্রেজেন্ট করতে বলে, তাহলে আমি এখন মানে অটোমেটিক্যালি সাইন থিটা কস থিটা করতে পারবো। যেমন আমি এখন শিখে গেলাম ট্যান থিটা সমান কত, সাইন থিটা বাই কস থিটা। এই ট্যানের বিপরীত হচ্ছে কট, ট্যানের বিপরীত কত ছিল কট। তাহলে ট্যান থিটা ইকুয়াল যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে কট থিটা ইকুয়াল কত হবে বলো দেখি, কট থিটা ইকুয়াল অবশ্যই হবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এটা গেল আমার। তাহলে এইখান থেকে আমরা আর একটা জিনিস লক্ষ্য করি, এটা আছে কি সাইন থিটা, সাইন থিটা হচ্ছে কত, এ বি ডিভাইডেড বাই এসি। তাহলে এখন এই ভগ্নাংশটাকে আমি ওয়ান ডিভাইডেড বাই এসি ডিভাইডেড বাই এ বি লিখতে পারবো, কারণ এখন এটা একটা নতুন ভগ্নাংশ আসলো। এই ভগ্নাংশটাকে যখন আমরা এই ভাগটা গুণ করে দিব, লবটা হর হবে হরটা লব হবে, আগের ভগ্নাংশটা ফিরে পাওয়া যাবে। আচ্ছা ইকুয়াল লিখলাম, এই ওয়ান আছে ওয়ান, আর এই যে নিচে দেখো এসি ডিভাইডেড বাই এ বি আছে, এসি ডিভাইডেড বাই এ বি, এই এসি ডিভাইডেড বাই এ বিটাকে আমি এখন কোসেক থিটা লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে কোসেক থিটা। তাহলে এই যে সাইন থিটা আছে, সাইন থিটা ইকুয়াল লেখা যাবে ওয়ান বাই কোসেক থিটা। তাহলে সাইন থিটার বিপরীত যদি কোসেক থিটা হয়, তাহলে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে কস থিটা ইকুয়াল লেখা যাবে ওয়ান বাই সেক থিটা। তাহলে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আমরা একটা করে সম্পর্ক দেখতেছি, সাইন থিটা সাইন থিটার সমান লেখা যাবে ওয়ান বাই কোসেক থিটা, সাইন থিটা ইকুয়াল যদি ওয়ান বাই কোসেক থিটা লেখা যায়, তাহলে কোসেক থিটা ইকুয়াল ওয়ান বাই সাইন থিটা লেখা যাবে, কস থিটা কস থিটা ইকুয়াল ওয়ান বাই সেক থিটা, কস থিটা ইকুয়াল যদি ওয়ান বাই সেক থিটা লেখা যায়, তাহলে সেক থিটা ইকুয়াল ওয়ান বাই কস থিটা লেখা যাবে, ট্যান থিটা ট্যান থিটা ইকুয়াল লেখা যাবে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আবার ট্যান থিটা থেকে আমরা আবার একটা রিলেশন এস্টাবলিশ করতে পারি, এটাকে ওয়ান ডিভাইডেড বাই কত লিখতে পারি, বিসি ডিভাইডেড বাই এবি, আর এই বিসি ডিভাইডেড বাই এবি সমান লেখা যাবে আবার কট থিটা, তাহলে ট্যান থিটা সমান লেখা যাবে ওয়ান বাই কট থিটা। তাহলে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে একটা যে একটা রিলেশন এস্টাবলিশ করা, এই আমি রিলেশনটা এস্টাবলিশ করলাম, সাইন থিটা সমান লেখা যাবে কত, সাইন থিটা সমান লেখা যাবে ওয়ান বাই কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান কত লেখা যাবে ওয়ান বাই সাইন থিটা, কস থিটা সমান লেখা যাচ্ছে ওয়ান বাই সেক থিটা, তাহলে সেক থিটা সমান লেখা যাবে ওয়ান বাই কস থিটা, ট্যান থিটা সমান লেখা যাচ্ছে কত ওয়ান বাই কট থিটা, তাহলে কট থিটা সমান লেখা যাবে ওয়ান বাই ট্যান থিটা। তাহলে আমি আবার ট্যান থিটা সমান শিখলাম কত, ট্যান থিটা সমান শিখলাম সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তাহলে কট থিটা সমান লেখা যাবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এইটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর একটা সম্পর্ক। এই সম্পর্কগুলো দিয়েই আমাদের এই 9.1 এক্সারসাইজটা মানে বেশিরভাগ অঙ্ক করতে হবে। তাহলে এটা তোমাদের একদম নখদর্পণে থাকতে হবে। এখন আমরা আর একটু কিছু অভেদ দেখব, ত্রিকোণমিতির কিছু অভেদ আছে, এই অভেদগুলো দেখব।
এই যে তিনটা ত্রিকোণমিতিক অভেদ আছে, এক সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান, দুই কোসাইন স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস কট স্কয়ার থিটা, তিন সেক স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা। এই তিনটা ত্রিকোণমিতিক অভেদ দিয়ে আমাদের অনেকগুলো কাজ করতে পারবো। এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান আছে, তাহলে এখান থেকে আমরা সাইন স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা, কোসাইন স্কয়ার থিটা লিখতে পারবো মাইনাস কোসাইন স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস কট স্কয়ার থিটা, এখান থেকে আমরা লিখতে পারবো কোসাইন স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান। এই প্রত্যেকটা থেকে আবার তিনটা করে রিলেশন বাই হবে। আমি যে কোনো একটা প্রমাণ করে দেখাবো, বাকিগুলো তোমরা প্রমাণ করবো। আমি যে কোনো একটা দেখাচ্ছি, মনে করো যে আমি এক নম্বরটা দেখি, তাহলে প্রশ্নটা আসবে কিরকম, যে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান। আমাকে জ্যামিতিক ভাবে প্রমাণ করতে হবে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত, ওয়ান। এটা তাহলে এটার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই, এটা মনে করো যে এবিসি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা সমকোণ এবং সি কোণটা হচ্ছে থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে আমার এখানে কি কি অনুপাত ব্যবহার করা হয়েছে, সাইন থিটা আর কস থিটা। তাহলে আমরা লিখব যে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ এবং সি কোণটা হচ্ছে কত, থিটা। তাহলে অতএব আমি এখান থেকে সাইন থিটা সমান লিখতে পারবো। সাইন থিটা সমান আমরা কি শিখলাম, যে বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে এখানে বিপরীত বাহু হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি ডিভাইডেড বাই এসি কস থিটা লেখবা। আর কোনটা অনুপাত ব্যবহার হয়েছে, কস থিটা। তাহলে আমার এখানে কস থিটা ইকুয়াল লেখা যাবে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। এখানে সন্নিহিত বাহু হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমি লিখতে পারবো বিসি ডিভাইডেড বাই কত, এসি। এবার আমাকে প্রমাণ করতে হবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান। তাহলে এই যে এবিসিটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো, এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাস বলতেছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে ত্রিভুজ এবিসি হতে, ত্রিভুজ এবিসি হতে কি লিখতে পারবো আমরা, এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতিটা আরেকবার শুনো, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে অতিভুজ হচ্ছে এসি, এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার, অপর দুই বাহু এবি, এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার, বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার। তাহলে এই জিনিসটা, এই যে তিনটা অভেদ লিখছি, তিনটা অভেদ প্রমাণ করার সময় যে আমার অনুপাতগুলো আছে, অনুপাতগুলোর দিকে একটু লক্ষ্য করবা। প্রত্যেকটাতে দুইটা করে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা আছে। এখানে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়েছে সাইন থিটা এবং কস থিটা। এই সাইন থিটা এবং কস থিটা যখন আমি বাহুগুলোর সাথে সম্পর্ক এস্টাবলিশ করলাম, তাহলে দেখো এখানে হরটা কমন, হরটা এখানে এসি, এখানেও এসি। প্রত্যেক ক্ষেত্রে আমরা বাকি যে দুইটা অভেদ আছে, এই বাকি অভেদ দুইটা তুমি যখন প্রমাণ করতে যাবা, তখন এই হরটা তোমার কমন আসবে। হরটা লক্ষ্য করবা যে কি কমন, হরটা এখানে কে, এসি, এখানেও এসি, এখানেও এসি, এসি কমন। তাহলে এই এসি হর দিয়ে আমরা ভাগ করব, যেহেতু সবগুলোতে স্কোয়ার আছে, তাহলে এসি স্কোয়ার দিয়ে ভাগ করব। যদি এসি স্কোয়ার কমন না হয়, বিসি কমন হইতো, তখন আমি বিসি স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে বিসি স্কোয়ার দিয়ে ভাগ করবো। জাস্ট এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো যখন লিখবা বাহুর সাথে সম্পর্ক, তখন এইখানে তোমার এসে যাবে যে আমি কি দিয়ে ভাগ করব। এখানে প্রত্যেক ক্ষেত্রে হরটা সমান আসবে, এখানে হর কত আসছে, এসি, তাই আমি এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। যদি বিসি আসে তাহলে বিসি স্কোয়ার দিয়ে ভাগ করব, যদি এবি আসে তাহলে এবি স্কোয়ার দিয়ে ভাগ করব। এখন আমরা এটা একটু এরেস করে দেই। এখন এই যে অনুপাতটা আছে, এই অনুপাতটাকে এখন পার্সিয়াল করতে পারবো, আলাদা আলাদা করতে পারবো। এটাকে আমি লিখতে পারবো কত, এবি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার ইকুয়াল, এসি স্কোয়ারকে যখন এসি স্কোয়ার দিয়ে ভাগ করবো তখন হবে ওয়ান। আচ্ছা, তাহলে এটাকে আমি একবার লিখতে পারি এবি ডিভাইডেড বাই এসি এর উপর হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি বিসি ডিভাইডেড বাই এসি তার উপর কি হোল স্কোয়ার,
is equal কত 1 তাহলে এই যে ab ডিভাইডেড বাই ac এই ab ডিভাইডেড বাই ac ইকুয়াল লেখা যাবে sin θ আর bc ডিভাইডেড বাই ac bc ডিভাইডেড বাই ac লেখা যাবে cos θ তাহলে এটাকে আমরা লিখতে পারবো এটা কি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ is equal 1 তাহলে এই হবে আমাদের যে বাকি দুটো অভেদ আছে বাকি অভেদ দুটো প্রমাণ করতে হবে এটা 4 মার্কসের জন্য আসবে যে যদি বলা হয় যে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ফিগারটা দিয়ে করতে হবে আমি এই যে সবগুলো জিনিস দেখাইলাম এই সবগুলো জিনিসকে একটা আমি সরবুজের মাধ্যমে উপস্থাপন করতে পারবো জাস্ট একটা সরবুজ সরবুজের কথা কেন বলতেছি এই ত্রিকোণমিতিক অনুপাতে কয়টি অনুপাত ব্যবহার করা হয়েছে 6টি এই 6টি অনুপাত ব্যবহার করা হয়েছে তারটা আমি একটা সরবুজ করে নিব এটা যদি লক্ষ্য করো একটা সরবুজ ড্র করে নিব আমি একটা সরবুজ থেকে আমরা বাকি সবগুলো জিনিস আমরা এখান থেকে রিভিউ করতে পারবো এতক্ষণে যা শিখলাম এই যে আমি একটা সরবুজ ড্র করতেছি এটা একটা সরবুজ সরবুজ বলতে 6টা বাহু আছে এই যে এটা একটা বাহু দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে সরবুজটার ক্ষেত্রে আমি জাস্ট একটা দিয়ে দেব এখানে লিখলাম tan থিটা এখানে লিখলাম মনে করো যে sin থিটা এখানে লিখলাম cos থিটা এখানে লিখলাম cot থিটা এখানে লিখলাম cosec থিটা আর এখানে লিখলাম sec থিটা এই যে সর্বুষ্ট আছে সর্বুষ্টার 6টা শীর্ষবিন্দু আছে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই 6টা শীর্ষবিন্দুতে 6টা আমি ত্রিকোণমিতিক অনুপাত লিখে রাখলাম tan থিটা sin থিটা cos থিটা cot থিটা cosec থিটা sec থিটা এইখান থেকে আমরা বিপরীতগুলো শিখতে পারব এই যে tan এর বিপরীত হচ্ছে cot তাহলে tan থিটা ইকুয়াল লেখা যাবে 1 / cot থিটা tan থিটা ইকুয়াল কত লেখা যাবে tan থিটা ইকুয়াল 1 / cot থিটা cot থিটা বিপরীত হবে 1 বাই tan থিটা জাস্ট বিপরীত বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করে দেব এই যেটা বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করে দিলাম তাহলে sin থিটা বিপরীত হবে cosec থিটা আর cosec থিটা বিপরীত হবে sin থিটা তাহলে sin থিটা ইকুয়াল লেখা যাবে 1 বাই cosec থিটা cosec থিটা ইকুয়াল লেখা যাবে 1 বাই sin থিটা আবার এইটা যোগ করে দিলাম তাহলে এটা পেলাম কি cos থিটা sec থিটা তাহলে cos থিটা ইকুয়াল লেখা যাবে 1 বাই sec থিটা ইকুয়াল লেখা যাবে 1 বাই cos থিটা জাস্ট এখানে একটা 1 বসে দিলাম তাহলে কি হবে tan থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই cot থিটা তাহলে cot থিটা ইকুয়াল লেখা যাবে কত 1 ডিভাইডেড বাই tan থিটা sin থিটা ইকুয়াল লেখা যাবে 1 বাই cosec থিটা তাহলে cosec থিটা ইকুয়াল লেখা যাবে 1 বাই sin থিটা cos থিটা ইকুয়াল লেখা যাবে 1 বাই sec থিটা তাহলে sec থিটা ইকুয়াল লেখা যাবে 1 বাই cos থিটা এটা একটা মানে জাস্ট একটা ম্যাজিক এর মত একটা কাজ শিখলাম এখানে তাহলে আমার কে কার বিপরীত আমরা দেখব যে এই যে সরবুষ্ট আছে সরবুষ্টের 6টা শীর্ষবিন্দু আছে 6টা শীর্ষবিন্দুতে 6টা ত্রিকোণমিতিক অনুপাত লিখলাম লিখে তার বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করলে আমরা পাবো যে কে কার বিপরীত এটা এত কষ্ট করে মনে রাখার দরকার নেই জাস্ট তুমি যদি চালা হয়ে থাকো একটা সরবুজ অঙ্কন করে থাকবা এই সরবুজ অঙ্কন করে দেখবা যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বসাবা দেখবা যে কে কার বিপরীত আছে বিপরীতগুলো বের হয়ে যাবে এইখান থেকে আমরা আরো একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস শিখতে পারবো যে এটাকে মনে করে যদি আমি এ কনসিডার করি এটা মনে করো কনসিডার করলাম এ এটাকে কনসিডার করলাম মনে করো বি আর এটাকে কনসিডার করলাম সি যে কোনো পাশাপাশি যে কোনো তিনটা নট অনলি ফর ট্যান সাইন কস পাশাপাশি যে কোনো তিনটা তুমি এ বি সি কনসিডার করো তাহলে এখানে জাস্ট আমরা লিখবো এ ইজ ইকুয়াল বি ডিভাইডেড বাই সি এই জিনিসটা মনে রাখতে হবে এ ইজ ইকুয়াল কত বি ডিভাইডেড বাই সি তাহলে যে এটাকে যদি আমি এ চিন্তা করি তাহলে এ সমান হবে কি বি ডিভাইডেড বাই সি মানে ট্যান থিটা সমান লেখা যাবে সাইন থিটা বাই কস থিটা তাহলে আমি কি লিখবো ট্যান থিটা ইজ ইকুয়াল লেখা যাবে সাইন থিটা ডিভাইডেড বাই কত কস থিটা পাশাপাশি যে কোনো তিনটা এখন যদি এটাকে এ কনসিডার করো এই সাইন থিটাকে যদি এ কনসিডার করো তাহলে সাইন থিটা ইকুয়াল লেখা যাবে কস থিটা বাই ট্যান থিটা তাহলে এই যে সাইন থিটা ইকুয়াল লেখা যাবে কস থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা তুমি কস থিটা লিখতে চাও তাহলে কস থিটার পরে পাশাপাশি তিনটা কস কট আর কোসেক তাহলে কস থিটা ইকুয়াল লেখা যাবে কট থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা তুমি কট থিটা লিখতে চাও কট থিটা ইকুয়াল লেখা যাবে তাহলে কট কোসেক সেক কট থিটা ইকুয়াল লেখা যাবে কোসেক থিটার বাই সেক থিটা এটা শুধু যে ক্লকওয়াইজ হবে এমনটা এটা অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারো এবং অ্যান্টি ক্লকওয়াইজ নিলেও একই রেজাল্ট দিবে কেমন এটাকে যদি আমি এ কনসিডার করি অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এটা যদি এ কনসিডার করি তাহলে এটা হবে বি
আর এটা হবে কত সি, তাহলে এ ইকুয়াল বি বাই সি, তাহলে কট থিটা ইকুয়াল লেখা যাবে কস থিটা বাই সাইন থিটা, এই যে কট থিটা ইকুয়াল লেখা যাবে কত কস থিটা ডিভাইডেড বাই কত সাইন থিটা, জাস্ট একটা ম্যাজিক এর মতো, জাস্ট একটা ম্যাজিক। তুমি যে কোনো পাশাপাশি তিনটে নাও, এটা ক্লকওয়াইজ হোক আর অ্যান্টি ক্লকওয়াইজ হোক, যে কোনো পাশাপাশি তিনটে নিয়ে এ ইকুয়াল বি বাই সি লেখো, লিখলে তুমি এই যে সম্পর্কগুলো পেয়ে যাবে, ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, তারপরে কট থিটা ইকুয়াল কি কস থিটা বাই সাইন থিটা, এইভাবে পাশাপাশি পাশাপাশি তিনটে সেটা ক্লকওয়াইজ হোক আর অ্যান্টি ক্লকওয়াইজ হোক, তাহলে দেও না কেন, এখানে যে রিলেশনগুলো আসবে এই রিলেশনগুলো সত্য। এখান থেকে আমরা আর একটা জিনিস দেখব, আমি একটু আগে তোমাদের যে তিনটা অভেদ দেখাইলাম, এই অভেদ তিনটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো, বাস কিভাবে, এই যে প্রথম যে বৃত্তটা ত্রিভুজটা আছে এটা ত্রিভুজ বাদ দিয়ে বাকি ত্রিভুজ একটা পর একটা ত্রিভুজ আমরা মার্ক করব, এটা বাদ তাহলে এটা মার্ক করব, একটা পর একটা ত্রিভুজ মার্ক করব, তাহলে এটা বাদ এটা মার্ক করব, পাশাপাশি না একটা পর একটা, এই যে তিনটা ত্রিভুজ আমি মার্ক করলাম, এখন এই তিনটা ত্রিভুজ থেকে আমি একটা রিলেশন বিল্ড আপ করতে পারবো। মনে রাখতে হবে যে পাশাপাশি না একটা পর একটা করে ত্রিভুজ আমরা কি করে নিব, একটা ডার্ক করে নিব, একটা শ্যাডো করে নিব, নেওয়ার পরে এই যে যে কোনো একটা ত্রিভুজ যদি এটা কনসিডার করি, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, একটা সাইন থিটা, একটা কস থিটা, আর একটা হচ্ছে ওয়ান, আমার তো এটা ওয়ান আগে থেকেই লেখা আছে, এটা হচ্ছে কত বলো দেখি ওয়ান, তাহলে একটা হলো সাইন থিটা, একটা হলো কস থিটা, আর একটা হলো কত ওয়ান, তাহলে এই পাশাপাশি যে কোনো ত্রিভুজ না নিয়ে একটা পর একটা ত্রিভুজ যদি আমি এইভাবে কালার করে দেই, দেওয়ার পরে প্রত্যেকটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকবে, এই শীর্ষবিন্দুগুলো বাম থেকে শুরু করতে হবে, একদম বাম পাশ থেকে শুরু করতে হবে, এখানে বাম পাশে কে আছে সাইন থিটা, তাহলে বাম থেকে ডানে যাবো তারপরে বেশি ঘুরবো, মানে ক্লকওয়াইজ ঘুরবো, এক কথায় ক্লোজ থেকে বাম থেকে শুরু করে ক্লকওয়াইজ ঘুরবো, তাহলে এটা যদি সাইন হয় তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, তাহলে এই যে এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ওয়ান। এখন তুমি এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই ত্রিভুজটা এর সর্ববামে কি আছে ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস কট স্কোয়ার ইকুয়াল কোসেক স্কোয়ার, তাহলে ওয়ান স্কোয়ার মানে কত, ওয়ান প্লাস এটা কি আছে কট স্কোয়ার থিটা ইকুয়াল আছে কোসেক স্কোয়ার থিটা, তারপরে এটা ত্রিভুজ গেল, এটা ত্রিভুজ গেল, আর এক বাকি থাকলে কোনটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা সবার পাবে কি আছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা থেকে আমরা ক্লকওয়াইজ যাবো, ট্যান থিটা থেকে ওয়ানে যাবো, ওয়ান থেকে আমরা সেক থিটায় যাবো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল সেক স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান ইজ ইকুয়াল কত লেখা যাবে সেক স্কোয়ার থিটা, তাহলে এই একটা সর্বোচ্চ থেকে আমরা ত্রিকোণমিতির যে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস শিখতে পারবো। তাহলে আমরা আজকে ত্রিকোণমিতিক অনুপাত থেকে এই এইটুকু আলোচনা থেকে কি শিখলাম, যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি, ত্রিকোণমিতিক অনুপাতে ট্রাইগোনোমেট্রিক রেশিও, ট্রাইগোনোমেট্রিক একটা গ্রিক শব্দ, তিনটা ট্রাইগন এবং ম্যাট্রন থেকে ট্রাইগোনোমেট্রিক শুরু হয়ে গেছে, তারপরে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি, তারপরে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সম্পর্ক দেখলাম, এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর একটা সম্পর্ক দেখলাম, আর কি দেখলাম, ত্রিকোণমিতিতে যে তিনটি অভেদ আছে অভেদ তিনগুলো তিনটার আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করতে পারব, এবং কি শিখলাম একটা সর্বভুজ দিয়ে পুরো ত্রিকোণমিতিটাকে কিভাবে আমরা কি উপস্থাপন করতে পারি সেটা আমি শিখলাম। তাহলে আমরা আজকে এইটুকুর মধ্যেই থাকবো, তাহলে এই এই জিনিসগুলো তোমরা ঠিকঠাক করে রাখো, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ম্যাথ শুরু করব, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে 9.1 এর ম্যাথগুলো নিয়ে, তাহলে তোমাদের এই ম্যাথগুলো করতে গেলে এই যে রিলেশনগুলো শিখলাম এগুলো একদম অপরিহার্য, এগুলো ছাড়া কোনোভাবেই আমাদের ম্যাথ স্টার্ট করার কোনো চান্স নাই। তা আমি আশা করব তোমরা সবাই এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্ক অভেদগুলো খুব ভালোভাবে পড়বা, এবং একটা করে অভেদ থেকে তিনটা করে সম্পর্ক তৈরি করা যায়, এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, আবার এখান থেকে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যাবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেরকম এটা থেকে তিনটা তৈরি করা যাবে, এটা থেকে তিনটা তৈরি করা যাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।